সুপ্রিয় দর্শক, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান আলোকিত বাংলাদেশে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আপনারা জানেন, বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ সেক্টরে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে বিদ্যুতের ব্যাপক উৎপাদন বেড়েছে এবং দেশের উন্নয়নের ছোঁয়া লেগেছে এবং জাতীয় উন্নয়নে বিশেষ পরিবর্তন এসেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে আমাদের বিদ্যুতের চাহিদা যেমন পূরণ হবে, তেমনি উন্নত রাষ্ট্রে সহজেই পরিণত হবে। আমরা আজকে এই বিদ্যুৎ সেক্টরের উন্নয়ন ও সম্ভাবনা নিয়েই সাজিয়েছি আমাদের আজকের আলোকিত বাংলাদেশ। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই দেশের সামগ্রিক উন্নয়ন প্রয়াসকে অধিকতর সমন্বিত ও গতিশীল করার লক্ষ্যে কার্যকরী বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করে। প্রথমেই সরকার মনোযোগ দেয় মারাত্মকভাবে বিপর্যস্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের দিকে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিপর্যস্ত বিদ্যুৎ ও জ্বালানি খাত পুনরুদ্ধারকেই সরকার অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে গ্রহণ করে। এই উপলব্ধির আলোকেই 2010-11 অর্থবছরের বাজেট উপস্থাপনকালে বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা মহান সংসদে উপস্থাপন করা হয়। বিদ্যুৎ খাতের অগ্রগতির ধারায় দেখা যায়, গত 4 বছরে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পেয়েছে প্রায় 60% এবং বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত জনসংখ্যা 47% হতে বর্তমানে 60% উন্নীত হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি কি এবং বর্তমানে তারা কি ভাবছে এবং কেমন লাগছে, এই প্রতিক্রিয়া নিয়ে কথা বলছি কয়েকজনের সঙ্গে। কি নাম আপনার? আমার নাম মাহমুদুল হাসান। মাহমুদ, কি করেন আপনি? আমি এমনিতে প্রাইভেট জব করি। আচ্ছা, বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি কেমন? বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো এবং দেশের সার্বিক অবস্থা তুলনায় যে আগে ইন্ডাস্ট্রিয়ালভাবে কারখানাগুলো যেভাবে ছিল, যেভাবে তাদের বিদ্যুৎ যেভাবে অপর্যাপ্ত ছিল, এখন সেই তুলনায় বিদ্যুতের পরিমাণটা অনেক বাড়ছে এবং গ্রামের দিকেও তুলনামূলক লোডশেডিংয়ের পরিমাণটা অনেক কম। সেই তুলনায় বলতে পারে যে মানে আগের চাইতে বিদ্যুতের পরিমাণটা অনেক বাড়ছে। বর্তমান সরকার যে সকল বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করতেছে এবং পরবর্তীতে যদি এভাবে সকল বিদ্যুৎ কারখানা যদি ঠিকমতোভাবে তাদের উৎপাদন কার্যক্রম মানে রানিং রাখতে পারে এবং সেভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, অচিরে বাংলাদেশে মানে বিদ্যুৎ সমস্যা তার সমাধান হবে। আমাদের দেশে আগের চেয়ে বিদ্যুতের অবস্থা অনেক উন্নত, কারণ যিনি আছেন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি আসলে ওনাকে আর একটা বার সময় দেওয়া হতো বা উনি পরবর্তীতে যদি সরকার হতো তাহলে আসলে আমাদের দেশে আরও উন্নত দিকে অগ্রসর হতো। 2009 সালে জানুয়ারিতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 4931 মেগাওয়াট। গত 4 বছরে সেই ক্ষমতা 73% বেড়ে 8525 মেগাওয়াটে উন্নীত হয়েছে। এ সময় অবশ্য প্রকৃত সর্বোচ্চ উৎপাদন 4130 মেগাওয়াট থেকে 6350 মেগাওয়াটে পৌঁছেছে। বলা যায়, এই সরকারের মেয়াদে 4 বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 39 বছরে যা সাধিত হয়েছিল তার দ্বিগুণ হয়েছে এবং সেই সক্ষমতা আবারও দ্বিগুণায়নের ব্যবস্থা এই সরকার করে দিয়েছে। বিদ্যুৎ যদি আমাদের সাপ্লাই বেশি হয়, সরকার যদি এটা ডেভেলপ করে, দেন আমাদের ইকোনমিক ডেভেলপ হবে। ইকোনমিক ডেভেলপ হয়ে গেলে আমাদের উন্নয়ন যে কার্যকলাপ হবে, যেটা রাস্তার ট্রান্সপোর্টেশন যেগুলো সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে ওগুলো আরও উন্নয়ন হবে। কি করেন আপনি? আমি বিদেশে থাকি। বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার? 2008 আমি যখন বাইরে যাই তখন আসলে অনেকটাই মনে করেন যে বিদ্যুৎ সংকট দেখছিলাম। এখন এ তারিখে বাংলাদেশে আসার পরে দেখে অনেকটাই মনে করেন যে আপনার ইয়া পাচ্ছি আর কি, যে আপনার বিদ্যুৎ সারাক্ষণেই পাচ্ছি। তো বর্তমান সরকার মনে হয় অনেক কিছুই পদক্ষেপ দেখলাম নিল, কিন্তু এরকমভাবে যদি মনে হয় যে থাকে তাহলে আমাদের দেশের জনগণ অনেক উপরের দিকে এগিয়ে যেতে পারবে। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত হতে বিদ্যুৎ উৎপাদনে উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে উভয় খাতের সমন্বয় এবং ভারসাম্য রক্ষা করে দক্ষ এবং টেকসই বিদ্যুৎ খাত প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে ক্রমান্বয়ে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার 44% বেসরকারি খাতের আওতাধীন। বর্তমান সরকার ক্ষমতা আসার পরই প্রথমে এই খাত বা এই সেক্টর উন্নয়নের জন্য চেষ্টা শুরু করেন এবং শুরুতেই ওনারা চিন্তা করেন একটা স্বল্পমেয়াদী স্কিম, একটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী স্কিমের আওতায় সরকার তৎপর হয়ে জরুরি ভিত্তিতে
এক বছরের মধ্যে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সাকসেস হয় এবং সেখানে ওরিয়ন গ্রুপের কিছু কন্ট্রিবিউশন আছে। পাশাপাশি ওনারা মধ্যমেয়াদী স্কিম নিয়ে থাকেন, যেহেতু দেশে ন্যাচারাল গ্যাসের প্রচুর ক্রাইসিস, ডুয়েল ফুয়েলের ওনারা অ্যারেঞ্জমেন্ট করেন লং টার্ম বেসিসে 15 বছর মেয়াদি, যেগুলো কিছুটা দুই একটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে এবং আরও বেশ কিছু আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। আর দীর্ঘমেয়াদি যেটা, সেদিক থেকে সরকার স্কিম নিয়েছে বেশ কিছু কোল বেস পাওয়ার প্ল্যান্ট করার জন্য। এর বাইরেও গভর্নমেন্ট চেষ্টা করছে অল্টারনেটিভ সোর্স অর্থাৎ গ্যাস অ্যান্ড ফুয়েলের বাইরে, যেহেতু অয়েল বেসগুলো সব কস্টলি হয়ে যায়, সেই জন্য সেটা হলো এলএনজি, অর্থাৎ এলএনজি ইম্পোর্ট করে বিদেশ থেকে এনে তারপর এটাকে রিগ্যাসিফিকেশন করে তার মাধ্যমে পাওয়ার প্ল্যান্ট চালানো। এইটাও একটা মোটামুটি বেশ বড় প্রজেক্ট, যদিও গভর্নমেন্টের টার্গেট হলো 200 to 800, তো আমরা মনে করি 700 থেকে 800 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্ল্যান্ট চিটাগংয়ে স্থাপিত হবে। এদিক থেকে গভর্নমেন্টের এই সেক্টরের সাকসেসের কথা চিন্তা করলে আমি মনে করি গভর্নমেন্ট তার টেনিউর শুরুতেই যথেষ্ট সচেষ্ট ছিল এবং সিনসিয়ার এফোর্টের মাধ্যমে সাকসেসফুল হতে পেরেছে প্রায় 2000 মেগাওয়াট এক বছরের মধ্যে, পরবর্তীতে আরও প্রায় 1000 মেগাওয়াট। এবং আমি মনে করি যে বিদ্যুৎ সেক্টর বড় আকারে আসতে গেলে মিনিমাম 5 থেকে 6 বছর দরকার হয় কোল বেস বা এলএনজি বেস পাওয়ার প্ল্যান্টের জন্য। আগামী 2015-এর মধ্যে আমি মনে করি যে আরও ন্যূনতম 2 থেকে 2500 মেগাওয়াট এই সেক্টরে নতুনভাবে ন্যাশনাল গ্রিডে সংযোজন হবে, যেটা সাধারণ ইউজার্স যারা আছে তাদেরকে কম রেটে বিদ্যুৎ পেতে সাহায্য করবে এবং বিদ্যুতের চাহিদা মিটাতেও ডেফিনেটলি হেল্প করবে। পরবর্তীতে দেখা যাবে যে পরের প্রত্যেক বছরই বেশ কিছু কোল বেস অথবা ডুয়েল ফুয়েল অথবা এলএনজি বেস 500 থেকে 1000 মেগাওয়াট নতুন করে সংযোজন হতে থাকবে ন্যাশনাল গ্রিডে। এদিক থেকে বিবেচনা করলে ডেফিনেটলি এই বিদ্যুৎ খাতে গভর্নমেন্টের সাকসেস রেট ইজ ভেরি হাই। সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুতের গুরুত্ব বিবেচনা করে সরকার বিদ্যুৎ খাত উন্নয়নে তাৎক্ষণিক, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে। দেশের বিভিন্ন স্থানে গ্যাস ও ডুয়েল ফুয়েল ভিত্তিক মোট 3280 মেগাওয়াট ক্ষমতার 11টি বড় বিদ্যুৎ কেন্দ্র 2013 হতে 2015 সালের মধ্যে স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। বিগত সরকারের আমলে তারা শুধু খাম্বা বাণিজ্য করেছে, আসলে কাজের কাজ কিছুই হয় নাই। দেশে বিদ্যুতের কোনো মানে বিদ্যুতের বহ ছিল না, এমন অবস্থা যে বেশি করে ঢাকা শহরের মানুষ তো এই অবস্থা ছিল, গ্রামের মানুষ মফস্বলের মানুষ বিদ্যুৎ পেতই না বলতে গেলে। তারা বিদ্যুৎ বলতো যে বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আসে। বর্তমান সরকার বিদ্যুতের ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং তারা মানে গ্র্যাজুয়ালি এই এর উন্নতি মানে উন্নতি করছে। গত 4 বছর থেকে বর্তমান বিদ্যুতে অনেক ভালো, আগের থেকে অনেক যাইতো এখন যায় না, মোটামুটি এখন অনেক বিদ্যুৎটা ভালো আসছে, ভালো সার্ভিস পাইতেছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি একটি পুঁজি ঘন এবং সময় সাপেক্ষ ব্যাপার, তাই তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। এরকম বাস্তবতায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ ঘাটতি নিরসন কিছুটা ব্যয়বহুল হয়ে থাকে। তবে বিদ্যুৎ যেহেতু জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাই বিদ্যুৎ সমস্যা হ্রাস করার জন্য তাৎক্ষণিক, স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনার মাধ্যমে 2012 অর্থাৎ গত বছরে 35,118 গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা 2008 সালে ছিল 26,533 গিগাওয়াট আওয়ার। সার্বিকভাবে এটা বলা যায় বাংলাদেশের মতো দেশে 4 বছরের মধ্যে সার্বিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা একটি বিরাট অর্জন। এটাও ঠিক, বিদ্যুৎ পরিস্থিতি আরও খারাপ হতে পারত যদি নতুন বিদ্যুতের যোগান দেওয়া না যেত এবং সরকার কুইক রেন্টালের মতো বিকল্প গ্রহণ না করত। কথা বলছি সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সাথে। স্যার, বর্তমানে আমাদের দেশে বিদ্যুৎ পরিস্থিতি কেমন? আজকে আপনারা দেখেছেন যে কোথাও হয়তো লোডশেডিং হচ্ছে না, আমরা এই মুহূর্তে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। বাংলাদেশের জন্য এটা একটা বিরাট পাওয়া, বাংলাদেশের জনগণের জন্য,
বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা একটা খুব ভালো অবস্থানে এসেছি। বর্তমান সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখন বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল? যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তো 3,500 মেগাওয়াটের মতন উৎপন্ন হচ্ছিল বাংলাদেশে। এখন আমরা প্রায় 10,000 মেগাওয়াট উৎপাদন করছি। কাজেই বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে এই 5 বছরে বিদ্যুৎ খাতে। স্পেশালি আপনি যদি দেখেন, এই যে 6,500 মেগাওয়াট নতুন, সেটার জন্য প্রায় 48,000 কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে বিদ্যুৎ উৎপাদনের খাতে। একই সময়ে প্রায় 24,000 কোটি টাকা বিনিয়োগ করতে হয়েছে বিতরণ এবং সঞ্চালনের জন্য। তো সর্বসাকল্যে প্রায় 70,000 কোটি টাকা এই গত 5 বছরে বিদ্যুৎ খাতে ইনভেস্ট করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে লোডশেডিং দেখছেন না। বর্তমান সরকার শুরু থেকে আজ পর্যন্ত বিদ্যুতের ক্ষেত্রে যে উৎপাদন বাড়িয়েছে, এতে আপনি ব্যক্তিগতভাবে কতটুকু আশাব্যঞ্জক? খুবই আশাব্যঞ্জক, মানে আমি তো খুব হোপফুল পার্সন এমনিতেই। আর এখানে তো অ্যাকচুয়ালি নিজের চোখে দেখলাম যে কীভাবে বাংলাদেশ বিদ্যুৎ খাতে সর্বপ্রথম সক্ষমতা অর্জন করলো। আমরা সরকারি, বাংলাদেশ অ্যাজ এ হোল সরকার সক্ষমতা অর্জন করলো, বেসরকারি খাত অর্জন করলো। আজকে ধরেন প্রায় 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বেসরকারি খাত, সেটা একটা বিরাট বড় জিনিস। এবং এই বেসরকারি খাতের বেশিরভাগই বাংলাদেশি। তো বাংলাদেশি আজকে 1,000 কোটি টাকা ইনভেস্ট করছে। আমাদের মতন কোম্পানিও প্রায় 1,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দিকে যাচ্ছে। বর্তমানে আমরা 600 মেগাওয়াটের মতন করছি, যেটা বৃদ্ধি পেয়ে 1,200 মেগাওয়াটের মতন হয়ে যাবে। তো এক একটা কোম্পানি, বাংলাদেশি কোম্পানি যদি 7,000, 8,000, 10,000 কোটি টাকা ইনভেস্ট করে, তাহলে বাংলাদেশের কত বড় একটা উন্নয়নের দিকে আপনি যাচ্ছেন। আজকে দেখেন এই বিদ্যুতের উন্নয়নের ফলে উৎপাদনশীলতা বাংলাদেশে বেড়ে যাচ্ছে, বাংলাদেশের কৃষি খাতের উন্নতি হচ্ছে, বাংলাদেশের সামাজিক খাতে উন্নতি হচ্ছে, মানে শিক্ষা, শিক্ষার দিকে যে কত লোক লেখাপড়া করছে, এই শিক্ষা কি সম্ভবত বিদ্যুৎ না থাকলে। স্বাস্থ্যসেবায় দেখেন আজকে আমরা স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের আশেপাশের সমস্ত দেশের থেকে ভালো করছি। কেন ভালো করছি, কীভাবে ভালো করছি? যদি স্বাস্থ্যসেবাটা দেওয়া যেত বিদ্যুৎ ছাড়া, আজকে প্রায় বাংলাদেশের 60% জনগণ বিদ্যুৎ পাচ্ছে, যেটা আগে কখনো 30%, 35%, 40% বলা হতো, সেখানে 60% লোক বিদ্যুৎ পাচ্ছে। মানে 16 কোটি জনগণের ভিতরে যদি 20%ও নতুন করে বিদ্যুৎ পায়, তাহলে পরে গত 5 বছরে প্রায় 3-4 কোটি লোক নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে। এটা একটা বিরাট পাওয়া বাংলাদেশের জন্য। সরকার রামপালে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের করার কথা বলছেন, এ সম্পর্কে আপনার কী অভিমত? দেখেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে। এখন এটা রামপালে হবে না মহেশখালীতে হবে, সেটা তো এক নম্বর হলো যে সেখানকার অবস্থান এবং এনভায়রনমেন্টাল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেস করতে হবে। এবং যদি এটা অ্যাডভার্সলি এফেক্ট করে, সেই অ্যাডভার্সলি এফেক্টটাকে কীভাবে মিটিগেট করা যায়, কীভাবে থামানো যায়, সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেইভাবেই কাজ করতে হবে। নিশ্চিতভাবে আমি মনে করি যে বাংলাদেশে কোনো বিদ্যুৎ কেন্দ্র হওয়া উচিত না যেটা থেকে সুফলের থেকে কুফল বেশি, কিন্তু সমস্ত কিছু উৎপাদনেই কিছু অসুবিধা আছে। এটা আমাদের বাচ্চা যখন হয় তখনও আমাদের মারা কষ্ট পান, কিন্তু পৃথিবী চলে, জীবন চলে। সে একইভাবে বিদ্যুৎ কেন্দ্র করার সময় কিছু একটা অসুবিধা তো হবেই। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলুন। আশা করি আমরা আগামীতে আরও 700 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করতে চাই, যেটা LNG লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ইম্পোর্টেড গ্যাস দিয়ে। আমাদের এখানে যদি গ্যাসের অভাব দেখা যায়, তাহলে আমরা ইম্পোর্টেড গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে চাই। একই সাথে আমি ভুটানের সাথে আলাপ করেছি যে ভুটানে কি জলবিদ্যুতের উন্নয়নে আমরা সম্পৃক্ত হতে পারি নাকি। তারাও খুব উদ্গ্রীব, আমরাও খুব উদ্গ্রীব, কিন্তু বিদ্যুৎটা আসতে হবে ভারতের মাধ্যমে। ভারতের সাথে যে এখন একটা সিস্টেম হয়েছে যে ওখান থেকে বিদ্যুৎ আনতে পারছি, এটা ওই লক্ষ্যে একটা বিরাট পদক্ষেপ, যাতে একটা রিজিনাল গ্রিড হয়। একটা রিজিনাল গ্রিড হলে আমরা ভুটানের থেকে বিদ্যুৎ আনতে পারবো বলে আশা করছি। এই প্রত্যেকটা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে আমাদের বিদ্যুৎ খাতের এবং অন্যান্য জ্বালানি খাতের সবচেয়ে বড় অসুবিধা হলো যে প্রাইমারি জ্বালানি, মানে আমাদের মূল জ্বালানি কী হবে। আমাদের মূল জ্বালানি এতদিন ছিল গ্যাস, এখন গ্যাসের অভাব। গ্যাসের অভাব হলে পরে আমাদের
কীভাবে কোনটা মূল জ্বালানি হবে, সেদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যেতে হবে, আমাদের ইম্পোর্টেড এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যেতে হবে, আমাদের নিউক্লিয়ার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে যেতে হবে। এবং আমি আশা করছি যেভাবে আমরা গত বছরগুলোতে উন্নয়নের ধারা দেখেছি সেই উন্নয়নের ধারায় থাকবে এবং বেসরকারি খাতও তার সাথে সম্পৃক্ত থাকবে। 12 নভেম্বর 2013 রাজধানীর নান্দনিক সৌন্দর্যের স্থান হাতির জেলে হাজারো মানুষের ঢল, পুরো এলাকা পরিণত হয়েছে যেন মিলন মেলায়। সন্ধে 7:32 শুরু হয় বিদ্যুতের ঝলকানি, আলোর খেলা, সবুজ আলোর লেজার শো আর বর্ণিল আতশবাজিতে মুখরিত হয়ে ওঠে পুরো হাতির ঝিল প্রকল্প ও আশপাশের এলাকা, ভেসে ওঠে 1 আর পাশাপাশি 4টি 0। হাজারো মানুষের আনন্দ উল্লাসে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবের আঙিনায়। ঝিলপাড়ের প্রতিটি বাড়ির মানুষের অবস্থান তখন বাড়ির ছাদে। 13 মিনিটের এই আলোক উৎসবটি ছিল দেশের 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বার্তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে সুইচ টিপে এই আলোক উৎসবের উদ্বোধন করেন। শত প্রতিকূলতার মধ্যেও একটি পরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি খাত প্রতিষ্ঠায় গত 4 বছরে সরকারের প্রয়াস দেশের অর্থনীতিকে একটি সুদৃঢ় অবস্থানে দাঁড় করিয়েছে। দেশের সচেতন মহল মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত অর্থনৈতিক সাফল্যের ধারাবাহিকতার সাথে কৃত বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো নির্মাণের লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নের অগ্রবর্তী ধারা বজায় রাখা গেলে 2021 সাল নাগাদ বাংলাদেশ নিশ্চিতভাবে একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে। যে কোনো দেশের উন্নয়নের পূর্ব শর্তই হচ্ছে বিদ্যুৎ। আমাদের দেশের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের ফলে দেশের লোডশেডিং কমেছে এবং প্রত্যেকটি সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হব এবং এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। খোদা হাফেজ।